নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ভেজিটেবল স্যুপ। চলুন তাহলে দেখে নিই ভেজিটেবল স্যুপ বানাতে কী কী উপকরণ লাগবে। চলুন তাহলে দেখে নিই ভেজিটেবল স্যুপ বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি একদম ফাইন করে কেটে, আর নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা রাফলি চপ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম রাফলি চপ করে নিয়েছি, আর নিয়েছি গাজর, গাজরটাও আমি রাফলি চপ করে নিয়েছি। এটা হচ্ছে বিনস, বিনসগুলো আমি চপ করে নিয়েছি। আর এটা হচ্ছে স্প্রিং অনিয়নের যে সাদা পাটটা সেটাকেও আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর লাগছে গোলমরিচের গুঁড়ো, এটা রসুন 3 কোয়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা কুচানো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে, আর লাগবে ভিনিগার। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি স্যুপটা তৈরি করছি। স্যুপটা বানাতে লাগবে বাটার, আমি আমুল বাটার নিয়ে নিয়েছি, আর লাগবে সাদা তেল, আর স্বাদ মতো নুন আর চিনি। আমি গ্যাস জ্বালিয়ে বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বাটার। এদিকে বাটার দিয়ে দিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, জানি বাটারটা পুড়ে নেবে। বাটারটা গলে গেলে তারপরে এর মধ্যে আমি সবজিগুলো দেব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচানোটা আর আদা কুচানোটা, রসুন আর আদাটাকে আমি নেড়ে নেবো। রসুন আর আদা কুচানোটা সামান্য একটু নেড়ে নিতে হবে, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানোটা, এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে নেড়ে নেব, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটাকেও এর মধ্যে একই সঙ্গে দিয়ে দিলাম, এটাকে এবার একটু নেড়ে নেব। জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কোচানোগুলো, মোটামুটি আমি 1 বাটি মতন নিয়েছি বিনস কোচানো, আর নিয়েছি গাজর, গাজরটাও আমি 1 বাটি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, ভালো করে নেড়ে নেবো, এটা মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি, একটু নরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি জল অ্যাড করবো, তারপরেই আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে। বাঁধাকপির কুচোটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেব, এটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে। সবজিগুলো নুনটা দিয়ে দিলে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো বা স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিচ্ছি, তিন চার মিনিট নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। শীতের সময় সব রকম সবজি দিয়ে এটা করা যায়, এর মধ্যে সুইট কর্নও অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে নেই দেখে আমি করতে পারলাম না। আপনাদের কাছে যদি থাকে তাহলে এটার মধ্যে সুইট কর্ন অ্যাড করে দিতে পারেন, জল দেওয়ার পরে সুইট কর্নটাকে দিলে হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমার সবজিগুলো আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এরপরে আমি মোটামুটি 1.5 লিটারের মতন জল এর মধ্যে দিয়ে দেবো।
3 লিটার জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর স্যুপটা ফুটে উঠলে তারপর আমি গ্যাসটা মিডিয়ামে করে দেব। আমি তারপর এটাকে 20 মিনিটের মতন ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপটা আমার ফুটে উঠেছে, এরপর গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে 20 মিনিট ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব, কিন্তু আমি এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, আমি এখন স্যুপটা চেক করে নেব। স্যুপের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমার, আর জলটাও অনেকটা ফুটে ফুটে কমে গেছে। এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার আমি 2 ছিপি ভিনিগার দিয়ে দিলাম। যার কাছে পাতিলেবু থাকবে, একটা পাতিলেবুর রসও এর মধ্যে দিয়ে দিতে পারো। এরপর এটা নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে। তারপর আমি নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা গুলে আমি স্যুপটার মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে। গুলে নিয়ে তারপর এটা আস্তে আস্তে করে স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে একটু থিকনেস ভাব এসে যাবে স্যুপটার মধ্যে। স্যুপটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। হয়ে গেছে আমাদের স্যুপটা রেডি। এরপর আমি নামিয়ে কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই স্যুপটা ঘন হতে শুরু করে দিয়েছে। 2-3 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। ফুটে গেলে, 2-3 মিনিট হয়ে গেলে আমি নামিয়ে নেব এটা। স্যুপটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। নুন চিনিটা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন এর মধ্যে, তাহলে এটা টেস্টটা খুব ভালো হবে। আর শীতকালে এই স্যুপটা খেলে খুবই ভালো, বাচ্চা বড় সবাই এই স্যুপটা খেতে পারে, খুব হেলদি স্যুপ। রেডি হয়ে গেছে আমার খুব সুস্বাদু ভেজিটেবল স্যুপ। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন ভেজিটেবল স্যুপ। শীতকালে এই ভেজিটেবল স্যুপ খেলে খুবই ভালো। এর স্যুপের মধ্যে দিয়ে দিতে পারেন এই পিৎজা মিক্স, কা কেউ যদি খেতে পছন্দ করে এই পিৎজা মিক্সটাও স্যুপের মধ্যে দিতে পারেন। আর দিয়ে দিতে পারেন এর মধ্যে রেড চিলি ফ্লেক্স। আমার ভেজিটেবল স্যুপ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।